বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। হাতে কোনো আর মাত্র কয়েকটা দিন, তারপরেই পূজোর আনন্দে মেতে উঠবে গোটা রাজ্যবাসী। আর তার লক্ষ্যে ইতিমধ্যেই প্রত্যেক ক্লাবে ক্লাবে শুরু হয়ে গেছে পূজোর প্রস্তুতি। শুক্রবার খুঁটি পূজোর মাধ্যমে নেতাজি প্লে সেন্টার শুরু করলো তাদের দুর্গাপূজার প্রস্তুতি। রীতিনীতি ও প্রথা মেনে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো কমিটির সম্পাদক বলেন, এবারে পুজোর থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর। ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী দিয়ে হবে এবারের পুজোর প্যান্ডেল। পুজোর বাজেট 45 লক্ষ টাকা প্রায়। প্রতিমা শিল্পী রাজ্যের শৈলেন দাস এবং মণ্ডপ সজ্জায় রয়েছেন নদিয়ার শিল্পীরা। রাজ্যের শিল্পী দ্বারা আলোকসজ্জা করা হলেও তাদের নতুনত্ব কিছু করার প্রচেষ্টা রয়েছে বলে জানান তিনি। আজকের শুভলগ্নে খুঁটি পূজা যে আমাদের এই বছরের দুর্গাপূজা শুভারম্ভ শুরু করেছি, আমরা এলাকাবাসী এবং ক্লাব সদস্য সদস্যা প্রত্যেকেই আছেন, এবং মহিলা পুরুষ যারা যারা আছে সবাই, এই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত। এই বছরের দুর্গাপূজা শুরু মানে শুভারম্ভ খুঁটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নিয়ে 45 লক্ষ টাকা। এর থেকে হয়তো একটু বাড়তেও পারে, মানে কমবে না, এরকমই হবে। আর আমাদের এবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর, মানে যে কোনো জিনিস আমরা যেগুলি আমরা ফেলে দিই এগুলি দিয়ে, যেমন কটবেল, তারপর বেঙাচি, তারপরে মাশরুম, তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা, বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না, অনেক কিছু কিছুটা গোপন রাখতে হবে, সবটা বলে দিলে তো হবে না সেই। আর এবার আমাদের প্যান্ডেল করছে নদিয়ার ভৌমিক ডেকোরেটর। আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরার উদীয়মান শিল্পী শৈলন দাস, এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আড়ালিয়া যুবেন্দ্রনগরের স্থানীয় ডেকোরেটারও আমাদের আলোকসজ্জায় থাকবেন। সামাজিক কাজ কী করবেন? সামাজিক কাজ আমাদের এই তো কয়েকদিন আগে আমাদের যেরকম সাফাই অভিযান, স্বচ্ছ অভিযানগুলো আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং আমাদের মহালয়ার পূর্ণ লগ্নে একটা ছোটোদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা হবে, এবং আমাদের শিশুগৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বছরই, এবং আমাদের সবচেয়ে যেটা বড় যেটা আমাদের রক্তদান শিবির হবে পুজোর আগেই সেপ্টেম্বর মাসে। আমরা মোটামুটি একটা দিনক্ষণ ঠিক করে ফেলেছি, যাই হোক আমরা আপনাদেরকে বলে দেবো মানে একদম ফাইনাল ডেটটা কবে। কী মনে করছেন গত বছরের তুলনায় এবছর দর্শনার্থী টানতে সক্ষম হবে? এবার তো মানুষের আশায় অনেক বেশি, গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে, আপনার মাধ্যমে আমরা দেখিয়েছি, আপনারাও দেখেছেন, এবারও আশা করি এর থেকে আরও বেশি ভিড় দর্শনার্থী আসবে। পরিচয়টা আমি পূজা কমিটির সেক্রেটারি রাজন আচার্যি, আমাদের ক্লাব সম্পাদক সঞ্জয় সাহমোদা, এবং ক্লাব মানে পূজা কমিটির ট্রেজারার যিশু সাহা, জয়েন্ট ট্রেজারার আছেন রক্তিম সাহা, জয়েন্ট সেক্রেটারি স্বরূপ পাল, ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।